ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। রোদে শুকোতে দেওয়া ঝামেলা ছাড়াই কী করে তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারো এবং ইনস্ট্যান্ট সেটাকে খেতে পারো, সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এই আচারটা একটু অন্যরকম হবে, হয়তো বা তোমাদের ভালো লাগতে পারে। এই আমটা আমি কীভাবে কাটছি সেটা তোমাদের দেখাবো। এই আমটাকে আমি ভালো করে ধুয়ে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি খোসা সুদ্ধ ব্যবহার করব, সেই জন্য আমি খুব পাতলা পাতলা সরু সরু টুকরো করে কিন্তু এটাকে কেটে নেব। আমি এরকম কুচি কুচি করে কেটে নেব, তোমরা চাইলে কিন্তু এরকম লম্বা লম্বা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে লম্বা থাকলে খেতে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি কুচি কুচি করে নিলাম এটাকে। দেখতে পাচ্ছ কীরকম কুচি কুচি করে নিয়েছি আমি? এইবার এই কুচুনো আমটার মধ্যে আমি মিশিয়ে দেবো একে একে একটুখানি নুন। নুনটা স্বাদ মতন দেবে, একটুখানি নয়, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো এর সঙ্গে লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল লঙ্কা হয় সেই লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম একটা গোটা রসুন, আমি ছাড়িয়ে রেখেছিলাম, আস্তই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আখের গুড়। এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে আমি কিছুক্ষণ সময় রেখে দেবো, ততক্ষণ পর্যন্ত রেখে দেবো যতক্ষণ আমাদের এই চাটনি বা আচারে দেবার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। সেই মশলাটা তৈরি করা পর্যন্ত আমি এটাকে একটুখানি সময় মেখে রেখে দেবো। নুনটা দেবার ফলে কী হবে, নুন আর মিষ্টিটা দেবার ফলে তোমরা কিন্তু গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে জলটা বেরিয়ে যাবে। আমি একটা কড়াইয়ের মধ্যে দেখো কিছুটা পরিমাণ কালো জিরে, কালো সর্ষে, কয়েকটা দানা মেথি আর সামান্য একটু মৌরি দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে আমি এটাকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারো। আমি একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে এখানে দেব কালো জিরে, কয়েকটা দানা মেথি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কারি পাতা, আর দিয়ে দেবো হিং। এই হিংয়ের ফ্লেভারটা এই আচার বা চাটনিতে কিন্তু খুব ভালো লাগে, তবে যদি কেউ অপছন্দ করো সে এই হিংয়ের ব্যাপারটা স্কিপ করতে পারো। তো ভালো করে এটাকে ভেজে নিয়ে যখন এটা থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে মেখে রাখা যে আমটা ছিল সেটা যোগ করে দেব। আমটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ সময় আমাদের কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো, সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, সাথে সাথে সাবস্ক্রাইব বাটন আর বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। খুব ভালো করে আমের সাথে আর তেলের সাথে মিশিয়ে নেব আমি যতক্ষণ না পর্যন্ত আমের গায়ের থেকে জলটা ছাড়ছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই আচারটা তৈরি হয়ে যায়, আচার বলো আর চাটনি বলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখো জলটা রিলিজ করতে শুরু করে দিয়েছে। এই সময় আমি লো ফ্লেমে কিছুক্ষণ সময় এটাকে ঢাকা দিয়ে রাখবো। 5-10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা আমি খুলে নেব। এখন দেখো আমি চেক করে নিয়েছি, আমটাও সিদ্ধ হয়ে গেছে, রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার যে জলটা আমার বেরিয়েছে আমের গায়ের থেকে, এবার কিন্তু ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে আসে। দেখো তেলটা ছেড়ে এসছে, একদম শুকিয়ে নিয়েছি জলটাকে আমি। এটাকে তোমরা যখন তখন তৈরি করেই খেয়ে নিতে পারো। তেলটা বেরিয়ে আসার পর এটাকে আমি কিন্তু এবার ফ্লেমটাকে লোতে করে দেবো, আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু মিশিয়ে দেবো। পুরোটা মশলাই আমাকে মেশাতে হবে, কারণ এটা একটু মশলাদার হয়, সেজন্য পুরোটা মশলাই আমি মিশিয়ে দেবো। আর ফ্লেমটাকে আমি এই সময় কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ যেহেতু এর মধ্যে মেথি আছে, মেথি দিয়ে কিন্তু নাড়াচাড়া করলে বেশিক্ষণ সময় তিতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আচারটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি ফ্লেমটাকে অফ করে দেবো। এইভাবেই তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট একটা আমের আচার বা চাটনি তৈরি করে নিতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।